পলাশবাড়িতে আমন ধান সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন। আসসালামু আলাইকুম, এমকে টেলিভিশনের নিয়মিত কৃষি সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শারমিনা শিরিন। শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন কৃষকের চোখ ডেক্স থেকে বিস্তারিত। গাইবান্ধার পলাশবাড়িতে কৃষক অ্যাপ ব্যবহার করে ডিজিটাল পদ্ধতিতে চলতি মৌসুমে আমন ধান সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। বিকেলে কৃষকের অ্যাপ ব্যবহার করে লটারির মাধ্যমে 265 জন কৃষক নির্ধারণ করে প্রথম পর্যায়ে আমন ধান সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক গাইবান্ধা তিন আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি এমপি। এ সময় উপস্থিত ছিলেন পলাশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম মোকসেদ চৌধুরী বিদ্যুৎ, উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু বকর প্রধান, সহসভাপতি শহীদুল ইসলাম বাদশাহ, কৃষক লীগের সভাপতি মোহাম্মদ সরকার, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম পাপুল, ভারপ্রাপ্ত গুদাম কর্মকর্তা আব্দুল কাদের বক্সি, বিশিষ্ট ধান ব্যবসায়ী দিলীপ চন্দ্র সাহা। ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জনে কৃষকের অ্যাপের মাধ্যমে চলতি আমন মৌসুমে উপজেলার কৃষকদের কাছ থেকে 797 মেট্রিক টন ধান ক্রয় করা হবে। ধান বিক্রির জন্য আগামী 7 ডিসেম্বর পর্যন্ত নিবন্ধন করতে পারবেন কৃষকরা। পলাশবাড়িতে ডিজিটাল মাধ্যমে ধানের লটারি হলো, যেটা একটা ক্লিকে হয়ে গেল, যে এই এটার হচ্ছে উদ্যোক্তা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী রত্নগর্ভা সন্তান সজীব ওয়াজের জয়, এবং এটাতে সারা বাংলাদেশে যে একটা আলোড়ন সৃষ্টিকারী এই আজকে ডিজিটাল মাধ্যমে যে ধান ক্রয় হলো, কৃষকের ভাগ্যের উন্নয়ন করার জন্য, ভাগ্য নির্ধারণ করার জন্য ডিজিটাল পদ্ধতিতে হলো, এতে আমাদের এলাকার কৃষক খুব আনন্দিত, খুশি, এবং তারা আমার ন্যায্য মূল্য পাবে এবং কৃষকেরা ভালো থাকবে। মাহমুদ, কৃষি ডেস্ক, এমকে টেলিভিশন। শেষ করছি এমকে টেলিভিশনের কৃষি সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এমকে টেলিভিশন।